এদিন সাংবাদিক বৈঠকে সাংসদকে উত্তরবঙ্গের বঞ্চনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানান উত্তরবঙ্গ বঞ্চিত, সেই সাথে বলেন এই বঞ্চনার জন্যই এখানকার মানুষ পৃথক রাজ্যে দাবি তুলছেন। এরপরে তাকে পৃথক রাজ্য নাকি ইউনিয়ন টেরিটরির বিষয়ে সাধারণ মানুষের দাবির প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন একটা ভোট করা হোক, সার্ভে করা হোক, কত মানুষ পৃথক রাজ্য চাইছে আর কত মানুষ ইউনিয়ন টেরিটরির পক্ষে, তাহলে সঠিকটা বেরিয়ে আসবে। বেশিরভাগ লোক যা চাইছে তার মানে সেটার সারমর্মতা আছে, সেটাকেই গুরুত্ব দেওয়া হোক। এদিকে সাংসদের এই মন্তব্যের পরে জেলা যুব তৃণমূল সভাপতি তথা পুরসভার উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন এখানে বিভিন্ন ধরনের মানুষ থাকে, তাদের বিভিন্ন ধরনের দাবি, সেই দাবি সহমত এবং সমন্বয় করা কখনোই সম্ভব নয়। উনি পলিটিক্স বোঝেন না বলে কটাক্ষ করেন সৈকত বাবু। উত্তরবঙ্গ আলাদা রাজ্য হবে না, ইউনিয়ন টেরিটরি হবে আপনার সাংবাদিকদের কাছে, তাহলে তার উপর গণভোট হোক, তাহলে আমার বলা উচিত ওনাকে মেরি ক্রিসমাস অ্যাডভান্স, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর করে কীরকম গণভোট করবেন, রাশিয়া যেরকম ইউক্রেনে গণভোট করাচ্ছেন সেরকম গণভোট করবেন? তার কারণ হচ্ছে এক এক ধরনের, এখানে অনেক ধরনের মানুষ থাকেন, তাদের এক এক ধরনের দাবি, সেই দাবির সহমত এবং তার সমন্বয় করা আসলে কখনোই সম্ভব না। আসলে জয়ন্ত রায়ের প্রতি আমার একটা মানে একটু আমি ওনার প্রতি করুণা বোধ করছি, তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি পলিটিক্সটা বোঝেন না, পলিটিক্স রাজার নীতি বা নীতির রাজা, তার জন্য ছোটোবেলা থেকে রাজনীতি করে বড় হতে হয়।